শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দলগুলোর প্রস্তুতি। বসুন্ধরা গ্রুপ টগি স্পোর্টস লিমিটেডের দল রংপুর রাইডার্স ও নিজেদের হোম গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দিনের মতো অনুশীলন সেরেছে। বিপিএল এ যা প্রথমবারের মতো কোনো দল নিজেদের গ্রাউন্ডে প্রস্তুতির সুবিধা পেয়েছে। বিস্তারিত শরীফ রোশনের রিপোর্টে। শীতের সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বেশ ফুরফুরে মেজাজে প্রথম দিনের মতো অনুশীলন করেছেন সোহান নাইম শেখ হাসান মাহমুদরা। বিপিএল এর ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের হোম গ্রাউন্ড সুবিধা পেয়েছে রংপুর রাইডার্স। বিদেশি তারকা ক্রিকেটাররা এখন এসে পৌঁছাননি, তাদের ছাড়াই ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই দীর্ঘক্ষণ নিজেদের ঝালিয়ে নিয়েছেন রংপুরের দেশি ক্রিকেটাররা। তারুণ্য নির্ভর দল হলেও ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী অধিনায়ক নুরুল হাসান সোহান। আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা বললাম যে সবাই যারা রয়েছে সব প্লেয়ারের জন্য একটা বড় অপরচুনিটি। আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই আমাদের সবাদের সেরাটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট হবে। চ্যালেঞ্জ লাইফের সব ক্ষেত্রে, এটা ক্রিকেট হোক বা অন্য যে কোনো প্রফেশনেই থাক, চ্যালেঞ্জ মানুষের থাকবেই, বাট চ্যালেঞ্জটা কে কীভাবে নিতেছে এটা যার যার পার্সোনাল কিছু জিনিস থাকে। তো আমার কাছে মনে হয় আমি সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি, অবশ্যই আমার জায়গা থেকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচ ভেন্যুর আদলে হোম ভেন্যুর উইকেট হওয়ায় অন্য দলগুলোর চেয়ে নিজেদেরকে এগিয়ে রাখছেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম। আমরা যেটা প্রিপেয়ার করার চেষ্টা করেছি হলো যে আমরা তিন ধরনের উইকেট, সিলেটের মতো একটা উইকেট, চিটাগাংয়ের মতো উইকেট এবং ঢাকার মতো একটা উইকেট বানাবো, সো দ্যাট দ্য প্লেয়ার্স গেট অ্যাকাস্টম টু এভরি কাইন্ড অফ উইকেট। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই এখান থেকে একটা একটা এনকারেজমেন্ট নেওয়ার জন্য একটা ভালো একটা জায়গা যে তারাও তাদের নিজেদের মাঠ বানানোর চেষ্টা করবে। বাট দিস ইজ এ ভেরি প্রাউড মোমেন্ট ফর রংপুর রাইডার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম নিজেদের মাঠে প্র্যাকটিস করতে পারছি। বিসিবি থেকে সবুজ সংকেত পেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে দীর্ঘ সময় ধরে বিপিএল এ নিজেদের হোম গ্রাউন্ড করার আশা ব্যক্ত করেন এই টিম ডিরেক্টর। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডি সাহেব ওনারা যারা আছে তাদের ভিশনটা এটাই ছিল, বেসিক্যালি বিকামিং আ স্পোর্টস সিটি। সো এভাবে করে আমাদের যদি বিসিবি থেকে যদি আমরা সেই কোঅপারেশনটা পাই যে আমরা অনেক বছর ধরে থাকতে পারি, ইয়েস উই উড লাভ টু হ্যাভ দিস এজ আওয়ার হোম ভেন্যু। 4 তারিখ খুলনা টাইগার্সের সাথে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। তার আগে বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা দলের সাথে যোগ দেওয়ার কথা আছে। শরীফ রওশন, News24, ঢাকা। বিপিএল এর শুরুতে ডিআরএস না থাকায় আক্ষেপ ঝরল কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে। এখনই শিরোপা জয় নিয়ে চিন্তা না করে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে চায় তারা। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। 6 জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল ক্রিকেট। 7 দলই দল গোছানোর কাজ শেষ করেছে বেশ আগেই। কুমিল্লা এদিন মিরপুর হোম আপ ক্রিকেটে প্র্যাকটিস সেরেছে। আসরের অন্যতম সফল দল তারা। 3টি শিরোপা কুমিল্লার নামের পাশে। ক্যাপ্টেনের দায়িত্বে এবারও থাকবেন ইমরুল কায়েস আর মুস্তাফিজ লিটন, মোসাদ্দেক আবু হায়দার রনিরা দলের লোকাল রিক্রুট। ফরেন ক্যাটাগরিতে আসবেন শাহিন শাহফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবীরা। কিন্তু পিএসএল এর কারণে বিপিএল শেষ না করে দেশে ফিরতে হবে পাক ক্রিকেটারদের। এসব কারণে এখনই শিরোপার আশা করছেন না কুমিল্লা কোচ। আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ভালো প্লেয়ার পাওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট এবং আমাদের যারা ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের আসলে অনেক পয়সা খরচ হচ্ছে। একটা প্লেয়ার যাবে, 2 ম্যাচ খেলবে, চলে যাবে, আবার আসবে, আর একটা নতুন প্লেয়ার আসবে। আলটিমেটলি আমাদের বাজেটটাও আসলে অনেক বেড়ে গেছে আর প্লেয়ার পাওয়াও যাচ্ছে না, এমন না যে প্লেয়াররা খুব অ্যাভেলেবেল। সো খুব ডিফিকাল্ট, বাট কন্টিনিউ প্লেয়ার আসবে, চেষ্টা করবো যে 4টা প্লেয়ার যেন মাঠে নামে, সেই চেষ্টাটা আমরা সবসময় করবো। বিপিএল এর শুরুতে থাকছে না ডিআরএস, এই বিষয়ে রাগে ক্ষোভে ফুঁসছেন ভিক্টোরিয়ানস কোচ। দেখেন, এত বড় একটা টুর্নামেন্ট, আপনার ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। আপনার যে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো আপনার পুরো টুর্নামেন্টটা হয়তো আপনি হেরে দিতে পারেন। আমার মনে হয় যেহেতু আপনারা অনেক সময় পেয়েছিলেন, আমার মনে হয় আপনাদের তো এখন বোর্ডের অনেক টাকা, আপনাদের মনে হয় এইসব ডিআরএস থাকা উচিত এই ধরনের টুর্নামেন্টে, কারণ আপনাদের তো টাকার অভাব নেই আমার কাছে মনে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এইসব এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই আপনাদের ডিআরএস রাখা উচিত। এদিন অনুশীলনে ভিন্নতা এনেছে কুমিল্লা। সোমবার দুপুরে হোম আপ ক্রিকেটে প্র্যাকটিস করবে তারা। চেষ্টা করবে তারা যেন বলটা টায়ারের ভিতরে ফালায়, বাট টায়ারের ভিতরে আপনাকে ফালাইতে হলে আপনাকে আসলে অনেক স্পিন করাইতে হবে। এটা অটোমেটিক্যালি সে শিখবে কীভাবে স্পিন করাইতে হয় এবং কীভাবে তাহলে বলটা ড্রপ করবে, যে এটা অটোমেটিক্যালি হবে এবং সেটা তার শরীরের সাথে যেন অ্যাডজাস্ট করে। বিপিএল শুরুর প্রথম দিনই মাঠে নামবে কুমিল্লা, প্রতিপক্ষ তারুণ্য নির্ভর দল রংপুর। শুভদেবনাথ, News24, ঢাকা। 2023 সালে বাংলাদেশের ক্রিকেটেও ব্যস্ত সূচি। টেস্ট, ওয়ানডে আর টি-20 তিন ফরম্যাটেই টাইগাররা ব্যস্ত থাকবে বছর জুড়ে।
যার শুরু মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে আর টি টোয়েন্টি দিয়ে। বিস্তারিত শুভ দেবনাথের আরও একটি রিপোর্টে। এই সালটা আমি মনে করি আমাদের জন্য আমাদের ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দি বেস্ট ইয়ার হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে প্রাণেই বিশ্বাস করি যে এরকম কিছুই হবে, এবং সেটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটে। 2023 সালে বাংলাদেশ ক্রিকেটের গোল্ডেন সময় কাটবে বিশ্বাস করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবছরে বাংলাদেশ খেলবে মোট 36 ম্যাচ, যার মধ্যে টেস্ট 5টি, ওয়ান ডে 18 আর টি টোয়েন্টি সংখ্যা 13টি। যদিও টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে ম্যাচের সংখ্যা আরও বাড়বে, কারণ এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ রয়েছে এবছর। টাইগাররা প্রথম মাঠে নামবে মার্চে, ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে খেলবে 3টি ওয়ান ডে আর সমান 3টি টি টোয়েন্টি। ইংল্যান্ড সিরিজ শেষ হতে বাংলার মাটিতে পা রাখবে আইরিশরা, টাইগারদের বিপক্ষে খেলবে এক টেস্ট, 3 ওয়ান ডে এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, যার শেষ এপ্রিলে। সিরিজ শেষে বাংলাদেশ দল ফ্লাইট ধরবে আয়ারল্যান্ডের। আইসিসি ওয়ান ডে সুপার লিগের অংশ হিসেবে 3 ওয়ান ডের পাশাপাশি 4টি টি টোয়েন্টি খেলবে দুদল। জুনের তৃতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। এফটিপির সূচিতে রয়েছে সাদা পোশাকের দুটি ম্যাচ, এছাড়াও সমান 3টি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিব তামিম সোহানরা। আগস্টে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ, কিন্তু ভারত সেখানে খেলতে রাজি না হলে ভেন্যু হতে পারে বাংলাদেশ কিংবা আরব আমিরাত, যার শেষ সেপ্টেম্বরে। এরপর ঘরের মাটিতে কিউদের আতিথেয়তা দেবে বাংলাদেশ, সে সময় দুই দল খেলবে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ। ক্রিকেটের সবচেয়ে বড় আসর বসবে অক্টোবরে, ওয়ান ডে বিশ্বকাপের ভেন্যু এবার প্রতিবেশী দেশ ভারতে। পরিবেশ আর উইকেটের কথা মাথায় রেখে বিশ্বকাপের 13তম আসরে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলার ছেলেরা। বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশে আসবে ব্ল্যাক ক্যাপসরা, নভেম্বরের শেষে তারা খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। টাইগারদের বছর শেষ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেই, ডিসেম্বরে তারা কিউদের মাটিতে খেলবে 3 ওয়ান ডে সমান 3টি টি টোয়েন্টি ম্যাচ। শুভদেবনাথ, নিউজ 24। করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 29 রান। টম ল্যাথাম ও ডেভিড কনওয়ে কিউইদের হয়ে ইনিংসের সূচনা করেন। সিরিজের প্রথম টেস্টে শেষ হয়েছে সমতায়, তবে ঘরের মাটিতে শক্তিশালী দল পাকিস্তান। নতুন নির্বাচকের দায়িত্ব পেয়ে শহীদ আফ্রিদি স্কোয়াডে ফিরিয়েছেন সরফরাজ আহমেদকে। প্রথম টেস্টে তিনি সফলও হয়েছেন। তিনি ছাড়াও ব্যাট হাতে ফর্মে রয়েছেন বাবর আজম, আঘা সালমান, ইমামুল হকরা। বল হাতেও আবরার নৌমানরা ছন্দে রয়েছেন। আর অন্যদিকে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন দারুণ খেলছেন। ইস্ট সৌদি ও টিম সাউদিরা ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে। পরিসংখ্যানেও বেশ এগিয়ে স্বাগতিক পাকিস্তান। দুদল এখন পর্যন্ত খেলেছে 61 ম্যাচ, যেখানে পাকিস্তানের জয় 22টিতে আর কিউইরা জিতেছে 14 ম্যাচ। বাকি 25 ম্যাচে শেষ হয়েছে সমতায়। ফুটবল বিশ্বকাপ শেষে দল বদলের হাওয়া লেগেছে সর্বত্র। এবার সেখানে নাম লেখালেন উরুগুয়েন ফুটবলার লুইস সুয়ারেজ। ব্রাজিলের ক্লাব গ্রেমিউতে চুক্তি স্বাক্ষর করলেন এই ফুটবলার। ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলোই এখন আর তার চাহিদা নেই, ফলে ব্রাজিলিয়ান ক্লাবে ক্যারিয়ারের শেষটা কাটাতে যাচ্ছেন লুইস সুয়ারেজ। ব্রাজিলের ক্লাবে গ্রেমিউতে চুক্তি স্বাক্ষর করলেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের তারকা স্ট্রাইকার 2 বছরের চুক্তি করলেন ব্রাজিলের ক্লাবটির সঙ্গে। বার্সাই লুইস সুয়ারেজ খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন লিওনেল মেসির। বিশ্বকাপ জেতার পর মেসি ফোন করেছিলেন বন্ধু সুয়ারেজকে। দুজনেই এখন বার্সার সাবেক ফুটবলার, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে তাদের। সুয়ারেজের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর গ্রেমিউর পক্ষ থেকে একটি টুইট করা হয়, সেখানে লেখা হয়েছে এখন থেকে তিনি গ্রেমিউতে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সই করানো হয়েছে সুয়ারেজকে। নিউজ 24 মার্ক স্পোর্টস এর নাই একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবার স্বাগত নিউজ 24 স্পোর্টস এরনে। আজ থেকে শুরু হচ্ছে কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠান। মঙ্গলবার তাকে সমাহিত করা হবে সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপল ইকুমেনিয়াকায়। তার আগে আজ সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার প্রিয় ক্লাব সান্তোসের ভিলা বেলমিরা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এই ফুটবলের জাদুকরকে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবে তার ভক্ত, সতীর্থ, বন্ধু, ক্লাব ও কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষরা। বিস্তারিত রিপোর্টে। সাও পাওলো এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে, ঘরের ছেলে যে আবার ঘরে ফিরছে। তবে যে কালোমানিক ফুটবল শুধু একটা খেলাকে রূপ দিয়েছিলেন, দ্য গ্রেটেস্ট শোনার্থে যে ফুটবলের জাদুকর 10 নম্বর জার্সিটাকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়, তার ফিরে আসায় যে এবার অশ্রুসিক্ত পুরো ফুটবল বিশ্ব রীতিমতো শোকে স্তব্ধ। কারণ পেলের মরদেহ যে এখন অন্তিম শয্যার অপেক্ষায়। সান্টোসের তার প্রিয় ক্লাব সাও পাওলো ভিলা বেলমিরো স্টেডিয়ামে শেষবারের মতো যাবেন ফুটবল এই সম্রাট। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অপেক্ষা তার লাখো ভক্ত সমর্থকের। যে মাঠে সবুজ ঘাসে বল পায় তিনি আলপনা এঁকেছেন, অসংখ্য স্মরণীয় গোল করে সান্তোসকে সাফল্যের শিখরে নিয়ে গেছিলেন, সেখানে স্থানীয় সোমবার সকাল থেকে শায়িত থাকবেন তিনি। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে আজ ভিলা বেলমিরো স্টেডিয়ামে মাঝে সার্কেল বরাবর রাখা হবে তাকে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10টা থেকে শ্রদ্ধা জানাতে ভিড় নামবে তার শুভানুধ্যায়ীদের। 24 ঘন্টা এই ফুটবল সম্রাটের দেহ রাখা হবে এই মাঠে, তারপরে শুরু হবে শেষ যাত্রা। সমাহিত করার আগে 3রা জানুয়ারি সান্তোসের রাস্তায় পেলেকে নিয়ে প্যারেড হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে বাড়িতে তার মা ডোনা সেলেস্তের কাছে। শতবর্ষী মা এখনো বেঁচে আছেন, তবে শয্যাশায়ী। ছেলেকে শেষবারের মতো দেখবেন তিনি। শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার পর মরদেহ সমাহিত করা হবে সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপল ইকুমেনিকায়। নেক্রোপল ইকুমেনিকায় সেখানে 14 তলায় এই ভবনের সবচেয়ে উঁচু শেষ শয্যায় শায়িত থাকবেন পেলে। এই ভবনে কফিন রাখার 14,000 ভোল্ট রয়েছে মিউজিয়াম ও জলপ্রপাত। তবে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুই তার পরিবারের সদস্যরা। তবে ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছে গিয়েছে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো, তামিমুর রহমান, নিউজ 24। নিউজ 24 স্পোর্টস এর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।